চতুর্থ শ্রেণীর কর্মচারী বাবার প্রথম সন্তান ইসমাইল হোসেন চৌধুরী, ডাকনাম সম্রাট। তখন কে জানত সম্রাট হবেন বিপুল সম্পদের মালিক, সম্রাট হয়ে উঠবেন কুখ্যাত ক্যাসিনো সম্রাট। সম্রাটের পৈতৃক বাড়ি ফেনীর পরশুরামে হলেও বাবার চাকরি সূত্রে ঢাকায় বেড়ে ওঠেন তিনি। রাজনীতিকে তিনি নিজের উত্থানের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন, যেন অনেকটা পরিকল্পনা করেই জড়ান রাজনীতিতে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগের রমনা অঞ্চলের সংগঠক ছিলেন সম্রাট। কয়েকদিন জেলে থাকায় পরিচিতি বাড়ে তার। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সম্রাট ছাত্রলীগ থেকে যোগ দেন যুবলীগে। সবশেষ 6 বছর আগের কাউন্সিলে তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন। তারও আগের কমিটিতে তিনি ছিলেন এক ইউনিটের সাংগঠনিক সম্পাদক। দক্ষিণ যুবলীগের নেতা রিয়াজুল হক মিল্কি হত্যাকাণ্ডের পর সম্রাটকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল, বাড্ডা এলাকায় অপরাধ জগতের একক আধিপত্য তৈরি করেন সম্রাট। তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের সঙ্গে মিলে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। বড় ভাই বাদল চৌধুরী ঢাকায় তার ক্যাসিনো ব্যবসা দেখাশোনা করতেন। ঢাকায় দলীয় সমাবেশগুলো সফল করতে টাকা ও জনবল সরবরাহের কাজ করতেন সম্রাট। এসবের মাধ্যমে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তিনি সম্রাটকে শ্রেষ্ঠ সংগঠক ঘোষণা করেন। সম্রাট মাসে অন্তত 10 দিন সিঙ্গাপুরে যেতেন জুয়া খেলতে, আর সঙ্গে থাকত টাকার বস্তা। সিঙ্গাপুরেও তিনি ভিআইপি জুয়ারি হিসেবে পরিচিত ছিলেন। সম্রাটের অফিস রাজধানীর কাকরাইলে রাজবনী সিনেমা হলের উল্টো পাশে, সেখানেও গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা। সম্প্রতি ক্যাসিনো কাণ্ডে আটক প্রত্যেকেই তাদের গুরু হিসেবে সম্রাটের নাম বলেছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আর মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের ক্যাসিনো তিনি নিজেই চালাতেন। সম্রাট দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল সহ দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সরকারি দপ্তরের টেন্ডার এবং বিভিন্ন ক্লাবের জোয়ার আসর নিয়ন্ত্রণ করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।